আসসালামু আলাইকুম সাবরিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই শীতের সকালে এখন বাজে সকাল এগারোটা তো বাসায় আসি মাছওয়ালা আসছিল তো ভাবলাম মাছ ওনাকেই দিয়ে মাছগুলি কাটায় রাখি কারণ নিজে কাটতে খুব কষ্ট হয় তাছাড়া একটা হলে চেষ্টা করতাম তো চারটা যেহেতু একটু বড় বড় তো সেজন্য ওনাকেই বললাম যে কেটে দিয়ে যান তো উনি কেটে দিয়ে যাচ্ছে এগুলো কাতল মাছ তো এই যে আমারই রুমেরুম মাছ কাটা দেখে কী অবস্থা শুরু করছে আর আমি একটা জিনিস ফলো করলাম ওনারা কী সুন্দর টেকনিক্যালি কেটে ফেলে খুব সহজেই চারটা মাছ কাটতে দশ মিনিটও তার লাগেনি এমনভাবে কেটে ফেলছে তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করি তা আসলে কম বেশি সবাই বাজার থেকে মাছ কাটিয়ে আনে তো আমারও আনা হয় বাজার থেকেই বেশিরভাগ বড় মাছগুলো কেটে আনা হয় আর ছোট মাছগুলো তো ঘরেই কাটি তো আমি আবার মাছ কাটতে বলেই দিই যে বাজার থেকে কেটে আনার জন্য কারণ ওইটা সুবিধা হয় একটা সময় ছিল যে বাসায় কাটা হতো ওইটাও ভালো লাগতো তো এখন কিছু করার নেই যেহেতু সব কিছুর মানে এ হয়ে গেছে যে এইভাবে কেটে আনা যায় বা প্রসেসিং সহজ হয়ে গেছে আগের চেয়ে অনেক আর এই যে ইরু মিরু ওরা মাছ পারতেছে না যে নিয়েই যাবে খুব চেষ্টা করতেছে আর লোকটা বলতেছে ওনার খুব পছন্দ হয়েছে যেমন মিরুকে বলে মিরুর বাচ্চা আছে নাকি আমাকে দেন আমি বলছি না না এটা সম্ভব না মিরুর বাচ্চা নেই মিরু একাই তো প্রচণ্ড শীত বাহিরে তো রোদ ওঠেই না এখন তো রোদ নাই তো সবাই বাহিরে আমরা বাহিরেই বসে বসে আর কি মাছ কাটা দেখতেছি রোদ নাই তবুও সবাই বাহিরে আছি তো ওনার কাটতে বেশি সময় লাগে নেই এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগলো তো মাছগুলো কাটার পর আমি রান্না করে ফেলবো সবগুলো তো রান্না করব না আর কি রান্না করব শীতের সবজি দিয়ে তো শর্টকাটে আপনাদের সাথে শেয়ার করা আর কি অনেক দিন পরে অনেক দিন পরে না প্রায় দুদিন পরে ভিডিওতে ফিরে আসলাম আসলে আমি ভ্যাকসিন দিয়েছি আপনারা যারা আমার ভিডিওটা দেখেন বা আমাকে ফলো করেন চ্যানেলটা তারা জানেন যে আমার বিড়াল আমাকে আচর দিয়েছে তো সেই ভ্যাকসিনই দিয়েছি তিনটা গত পরশু দিয়েছি আমি তিন নম্বর ভ্যাকসিনটা তো ভ্যাকসিনটা প্রচণ্ড ব্যথায় এবং জ্বর আসে প্রচণ্ড ব্যথা করে তো একটু অসুস্থ ছিলাম আর কিছুটা বিজি ছিলাম এই কারণে ভিডিওটা ছাড়া যে কোনো ভিডিও আনি আমি হাজির হতে পারিনি ছাড়তে পারিনি নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য আসলে শরীর এবং মন এবং সুযোগ সুবিধা সব কিছু থাকতে হয় তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি সুস্থ আছি তো আমি ভ্যাকসিন তিন নাম্বারটা যখন দিতে গেলাম তখন উনি বললো যেহেতু আপনার পালিত বিড়াল আর এটা কুকুর না বিড়াল তো সেজন্য আপনার তিনটা দিলেই হবে পাঁচটা দেওয়া লাগবে না তো আমি বললাম যে লাগলে দেন বলল যে না তিনটা দিলেই হবে সমস্যা নেই তো আমি তিনটা দিছি তো কার কার সাথে এমন হয়েছে বা কে এই বিষয়ে জানেন ভালো আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে আসলে তিনটা দিলে কি হবে নাকি আসলে পাঁচটাই দিতে হবে তো আসলে রিস্ক লাগে যেহেতু তিনটাই দিয়ে ফেলেছি তো উনি ডাক্তার হয়ে উনি যখন বলছে যে তিনটাই দেন তো এই জন্য আর কি ভাবছি কি করা যায় তা আমার ভিডিওগুলি আসলে আপনাদের জন্য করা আপনাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই বিডি সাবরিম ব্লগস নামে একটি ফেসবুক পেজ আছে ওই পেজটাকে ফলো করে দিবেন। আসলে আসলে সবাই মনে করে বা আমিও একটা সময় মনে করতাম ভিডিও করা কি বাইরে গেলাম করে ফেললাম ঘরে আছি টুকটাক কাজ ভিডিও করতেছি সেরে দিচ্ছি আসলে এখন নিজে করতে যে বুঝতেছি যে আসলে একটা ভিডিও করা বা যেমনই পারি আমি যেমন পারি হয়তো বা অনেক ভালো ভালো ইউটিউবার আছে বা না হানড্রেড পারসেন্ট আছে আবার নতুন আছে পুরাতন আছে তো যে যেভাবে পারে সেভাবে আপলোড করছে এটা কিন্তু আসলে খামখেয়ালি না এটা যার যার একটা চাকরি বিজনেস শখ পেশা যে যেভাবে নেয় আর কি তো এখন করতে যেয়ে দেখতেছি আমি যেভাবেই করি না কেন দেখতেছি যে এটার পিছনে আসলে প্রচুর শ্রম পরিশ্রম শখের পাশাপাশি পরিশ্রম আছে তো আপনারা সবাই সাপোর্ট করবেন আর এই যে মাছ কাটা ধোয়া শেষ আমি এখন মাছগুলো ভাজতে দিয়েছি রান্না করে নেবো আমি শীতের সবজি দিয়ে রান্না করব। সিম আলু আর নিয়েছি ফুলকপি তো যেহেতু শীতের সিজনতে এই ধরনের সবজি দিয়ে এই মাছগুলো রান্না করলে ভালো লাগে তো আমি তো ইউনফারেডে মাছ ভাজতে দিয়েছি আর এখানে অল্প অল্প গ্যাস আছে এখানে আমি চেষ্টা করছি যে মশকাটা কষি আমি তরকারিটা আস্তে আস্তে কষাতে দেবো যেহেতু অনেক সময় হয়ে গেছে বেলা হয়ে গেছে অনেক তো সেজন্যই তো আপনাদের সাথে আমার কথাটা শেয়ার করা যে আমার পরিশ্রমটা যেন সার্থক হয় আপনারা সেজন্য আমাকে সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা শেয়ার ইনশাআল্লাহ আমি পাবো আশা করি আপনাদের কাছ থেকে তো অলরেডি আমার তরকারি কষানো হয়ে গেছে এই যে মাছও ভেজে ফেলেছি মাছ ভাজা হয়ে গেছে আমি তরকারিটা শর্টকাটে আপনাদের দেখালাম এটা রেসিপি দেখানোর আসলে কিছু নেই যে যেভাবে পারেন শীতের সবজি হোক বা টমেটো হোক বেগুন হোক যে যেভাবে পারে সবাই রান্না করতে জানে মোটামুটি আলহামদুলিল্লাহ তো যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে রান্না করে নেবেন আর আমি ঝোল দিয়ে দিয়েছি এই যে তো এখন আমি মাছ দিয়ে দিচ্ছি তারপর তরকারিটা হলে নামানোর আগে ধুনিয়া পাতা দিন নামিয়ে নেব তো আপনারা সবাই পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক বেশি সাপোর্ট করবেন দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার আসবো আপনাদের কাছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ